হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি দেরাদুন চালের পোলাও রেসিপি করে দেখাবো। এটা তো গোবিন্দভোগ চাল দিয়েই করা হয়, তো আজকে আমি দেরাদুন চাল দিয়ে করে দেখাবো ঝরঝরে বাসন্তী পোলাও। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি দেরাদুন চাল, আর এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, একটা সুতির কাপড়ের ওপর রেখেছি। আর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেল আর ঘি একসাথেই দিয়েছি। এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রাখবো। একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ঘি আর একটু আদা বাটা, আর আছে ফুড কালার। এবার দিয়ে দিয়েছি এখানে ঘি, ঘি আর তেল আমি দুটো একসাথেই দিচ্ছি। এটা একটু অন্যরকম প্রসেসে হচ্ছে, একটা হয় সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়ে করা হয় চালের ওপর, আর আমি এটা পুরো ডাইরেক্ট চালটা তেলের ওপর দেবো। তো দেখো তোমরা, এবার আমি এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে যে কাঁচা লঙ্কাগুলো কুচানো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। তো চালটা মেপেই দিতে হবে, এক এক বাটি যদি চাল হয় সেখানে 2 বাটি জল দিতে হবে। তো এখানে আমি একটা মাপ নিয়ে নিয়েছি, তো আমার এইখানে চাল যতটা তার ডবল আমি জল দেব। তো এখানে 2 কেজি চালের হচ্ছে, আমি সেই হিসাবেই জল দেব। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এখানে ইউজ করছি 1 চামচ মতো ফুড কালার। আমি ফুড কালার আর হলুদ দুটো ইউজ করবো এখানে অল্প অল্প করে। তোমরা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারো, শুধু হলুদ ইউজ করতে পারো। এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ, আমি দুটোকেই ব্যালেন্স করে দিচ্ছি। পোলাও করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যতটা চাল তার ডবল জল দিতে হবে। কারণ জল একটু বেশি কম হলে সেখানেই পোলাওটা ঘেঁটে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
গরম মশলা, তোমার চালটা অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আমি যতটা চাল দিয়েছিলাম তার ডবল জল দিচ্ছি। এবার একটু ফুটে উঠেছে, এখানে আমি কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পুরো ঢাকা দিয়ে দেবো 20 মিনিট মতো। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই দেবে। আমি এখানে 100 গ্রাম মতো চিনি দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যেহেতু দেরাদুন চালের করছি সেই জন্য এটা ঝরঝরেই হবে, একদমই ঘাঁটবে না। তো 20 মিনিট পর আমি এটা ঢাকনা খুললাম, দেখো পোলাওটা আমার প্রায় হয়ে এসছে, কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই তো এভাবে তোমরা একবার বাড়িতে এই চাল দিয়ে বানিয়ে দেখতে পারো, আর এই রকমই প্রসেসে খুবই সুন্দর হয় আর ঝরঝরে হয়, একদমই ঘাঁটবে না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।